এখন বক্তব্য রাখবেন মানের সদস্য জনাব শেখ সালাউদ্দিন 100 খুলনা 2 আপনার নির্ধারিত সময় 5 মিনিট ধন্যবাদ মানে রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালে 15ই আগস্টে নিহত সকল শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেদিন সেই কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা ফজলেতুন্নেসা মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল শেখ আবু নাসের আবদুল্লাহ সানিয়াবাদ শেখ ফজলুল্লাহ মনি সহ আমাদের পরিবারে 18 জন লোক সেদিন শহীদ হয়েছিল সাথে স্মরণ করছি আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের 1975 সালে 13 নভেম্বর আমাদের জেলখানার অভ্যন্তরে জাতীয় চার নেতাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি 21 আগস্টে গ্রেনেড হামলায় আইভির রহমান সহ নিহত 24 জন শহীদদেরকে স্মরণ করছি মাননীয় স্পিকার আমি পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং দুইবার ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি নিজে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন বলেই আমরা পক্ষের সংসদ সদস্য নির্বাচিত হওয়া সম্ভব হয়েছে একই সাথে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার ভোটারদের প্রতি যারা আমাকে ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য এবং প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার বঙ্গবন্ধু শেখ মুজিবের আমাদের এই দেশ এনে দিয়েছিলেন স্বাধীনতা আর সেই স্বাধীনতাকেই পূর্ণতা দিতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ স্বপ্নে সোনার বাংলা গড়তে দিন রাত কাজ করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটার এক্সপ্রেসওয়ে মতো মেগা প্রজেক্ট এদেশের বাস্তবায়ন করা সম্ভব অনেক মানুষই একসময় তা বিশ্বাস করত না অথচ বিপুল সংখ্যক মানুষ এগুলো সুফল ভোগ করছে আমরা দক্ষিণবঙ্গের মানুষ স্বল্প সময়ে ঢাকা থেকে খুলনা বা গোপালগঞ্জে যেতে পারছি দক্ষিণবঙ্গের 21টি জেলায় মানুষ এখন সকালে এসে ঢাকায় কাজ করে ফিরে যেতে পারছে মেট্রো রেল প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করছে এলিভেটার এক্সপ্রেস ওয়ে দিয়ে 10 মিনিটে মানুষ বিমানবন্দর থেকে ফার্ম গেট যেতে পারছে এই সুবিধাগুলোর কারণে এখন ঢাকা শহরে যানজট অনেক কম মানুষের মধ্যে এখন অনেক স্বস্তি বিরাজ করছে এছাড়া বঙ্গবন্ধু টানেল পায়রা বন্দর বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো মেগা প্রজেক্ট শেষ হয়েছে মাতালবাড়ি বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর মতো মেগা প্রজেক্টগুলো দ্রুত গতিতে সমাপ্তির দিকে এগিয়ে চলেছে ইতিমধ্যে ঢাকায় পাতাল রেলের কাজও শুরু হয়েছে মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন কে আমরা ধন্যবাদ তার চমৎকার বক্তব্যের জন্য তার বক্তব্য দেশের যে উন্নয়নের চিত্র ফুটে উঠেছে তা সারা দেশে মানুষের কাছে সাধুবাদ পাওয়ার যোগ্য মাননীয় স্পিকার খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আরও একবার আমরা ধন্যবাদ জানাতে চাই আমি জানি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক মন্দা চলছে তার কারণে আমাদের সরকারের অনেক মেগা প্রজেক্ট কাটছাট হচ্ছে তারপরও এই বিশ্ববিদ্যালয়ের জন্য যতটা সম্ভব বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করছি এই বিশ্ববিদ্যালয় যত তাড়াতাড়ি চালু হবে তত তাড়াতাড়ি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা করা সম্ভব হবে এখানে চিকিৎসার পাশাপাশি জটিল রোগ নিয়ে গবেষণা হবে উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকবে এই অঞ্চলে যে রোগ চিকিৎসার জন্য মানুষ বিদেশে যায় তারা দেশেই চিকিৎসা নিতে পারবে ফলে আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বেঁচে যাবে খুলনায় আরেকটি নতুন বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় 5 বছর আগে প্রতিষ্ঠিত হলেও কৃষি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত
নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি। এখন একটি ছোট স্কুলে আপাতত কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠদান চলছে। তাই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের নিজস্ব একাডেমিক ভবন নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। এই ব্যাপারে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। খুলনা শহরে গড়ে উঠেছে ভৈরব রূপসা নদীর তীরে সদস্য দুই মিনিট, কিন্তু পলি জমে দুইটা নদীতেই নাব্যতা হারিয়ে ফেলেছে। মোংলা বন্দর থেকে যে জাহাজগুলো খুলনা বা নোয়াপাড়া নদী বন্দরে চলাচল করে তাদের চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া জোয়ারের পানি খুলনা শহরে ঢুকে পড়েছে। একটু বৃষ্টি হলেই খুলনা শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই ভৈরব ও রূপসা নদী খনন ও করা অতি জরুরি হয়ে পড়েছে। এই নদী দুটি খননের জন্য মোংলা বন্দরের সাথে ব্যবসা বাণিজ্য যেমন বাড়বে, তেমনি পরিবেশও রক্ষা পাবে, খুলনা শহরের মানুষ এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশে এখন 9টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে, এমনকি নতুন শিক্ষা বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ বিভাগেও সদরের শিক্ষা বোর্ড স্থাপিত হয়েছে। অথচ পুরনো বিভাগেও শহর খুলনা কোনো শিক্ষা বোর্ড নাই। তাই অবিলম্বে খুলনায় একটি শিক্ষা বোর্ড স্থাপনের জন্য আমরা মনোযোগ আকর্ষণ করছি মন্ত্রীর। মাননীয় স্পিকার, সর্বশেষ আপনাকে এবং উন্নত বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।